হাই গাইস, আমি এখন আছি রানীহাটি বেলতলা পেট্রোল পাম্পে। এই হচ্ছে আমার বাইক, এখানে আমি পলিউশন করাতে এসেছি। তো দেখা যাক কত টাকাটা নেয় পলিউশনে। তো এই হচ্ছে আমার বাইকের পলিউশন হচ্ছে, এটা হচ্ছে রানীহাটি বেলতলা পেট্রোল পাম্প। মুড়তে হবে না, দিয়ে দাও। কত গো? 100। কত আছে এখানে লেখা? এটা কি লেখা আছে? এটা কত লেখা আছে গো? 80 টাকা। হ্যাঁ, 100 টাকাটা কিসের? জিএসটি ইনক্লুডিং? জিএসটি তো কোথায় লেখা আছে? জিএসটি কোথায় কোথায় লেখা আছে? নাম্বার দেওয়া আছে তো? হ্যাঁ, আগের পেপার আছে কি? আগের পেপার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। দিন আগের পেপারটা দিন। এখানে কোথায় লেখা আছে জিএসটি উইথ জিএসটি কোথায় লেখা আছে? এখানে 100 টাকা কোথাও লেখা নেই, ঠিক আছে? এখানে লেখা আছে এই যে জিএসটিএন বলে লেখা আছে, তারপরে লেখা আছে ফিস 80 টাকা, আর এরা নিচ্ছে এরা বলছে 100 টাকা প্লাস জিএসটি। জিএসটি তাহলে কোথা থেকে হয়? জিএসটি তাহলে লেখা থাকবে তো, জিএসটি তাহলে এখানে লেখা থাকবে তো। কেন নিচ্ছ 20 টাকা এক্সট্রা? 20 টাকা জিএসটি আছে, আমাকে দিতে হচ্ছে জিএসটি। কে বলেছে 20 টাকা জিএসটি? কত পার্সেন্ট জিএসটি? 9% জিএসটি আছে। আচ্ছা, জিএসটির বিল হবে তো তাহলে 100 টাকার তুমি বিল দাও আমাকে? না, ভুল হচ্ছে এটা, তুমি তাহলে ভুল নিচ্ছ, 20 টাকা এক্সট্রা নিচ্ছ। আমি এটাও 80 টাকা দিয়েছিলাম, তুমি তোমার 20 টাকা যে এক্সট্রা হবে, 20 টাকা তুমি এখানে দেখাও কোথায় লেখা আছে 20 টাকা এক্সট্রা। আরে দাদা, ওটা এটা ইনক্লুডিং জিএসটি আছে, তুমি ভুল বলছো, জানো না? অশিক্ষিতের মতো কথা বলছো তুমি, অশিক্ষিতের মতো কথা বলছো। এটা ইনক্লুডিং জিএসটি আছে। কে বলেছে আপনাকে? আমি বলছি তোমাকে। তোমাকে কে বলবো আমি তোমাকে? তাহলে তুমি 100 টাকার বিল দাও, এখানে কোথায় 100 টাকা লেখা আছে? তুমি 100 টাকার বিল দাও, এখানে 80 টাকা লেখা আছে, আমি 80 টাকাই দেবো, এর বেশি একটা পয়সা দেবো না। 80 টাকা লেখা আছে, আমি 80 টাকাই দেবো। পলিউশনের রেট আছে, টু হুইলারের রেট আছে 80 টাকা, আর ফোর হুইলারের রেট আছে 100 টাকা। তার জায়গায় এরা নিচ্ছে 100 টাকা প্লাস 120 টাকা, মানে 20 টাকা করে এক্সট্রা। 20 টাকা যেন ইনকাম করতে হয় না, 20 টাকা এক্সট্রা দিয়ে দিতে হবে। তুমি জানো না বলে বলছো, জিএসটি জিএসটি বিল দাও না, তোমাকে তো বলছি জিএসটি বিল দাও, জিএসটি দেখাচ্ছ তুমি। এইভাবে ওরা মুড়ে আর পলিথিন মেরে দেয়। তাহলে এখানে রেটটা কোথায় দেখাচ্ছে মানুষকে? রেটটা কোথায় দেখাচ্ছে এখানে কত টাকা নিচ্ছে? ইয়ার কিপে জবরদস্তি করে আমার থেকে 94.40 টাকা নিল। এটা হচ্ছে রানীহাটি বেলতলা পেট্রোল পাম্প। ঠিক আছে, আপনারাই বলুন এরা দিনে ডাকাতি করছে না ঠিক কাজ করছে, কমেন্ট বক্সে জানাবেন একটু আমাকে।